সেই ছোটবেলাতে আমাদের পাহাড়কুলের জোরে লোদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বিটি ছেলার জীবন, যদি বেটা ছেলা হতক তাহলে কি বাঁচতক? আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীবকারি ছুটায় লাল ধুলা উড়ায়, যেদিন আইলে তোমরা পাহাড়কুলের জোরের ধারে চড়ুভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরো পার, মাসটা ছিল মধু মাস, টারে টারে ডাঙা ডাহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি আর কে, কাঠকুড়ানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাপা ফুলের পাড়া। আমি আমি একবারই কালো, আকর ফলের পাড়া মিশ মিশে কালো। তবে সবাই বলে, কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, সিপসিপে চেহারা, বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল কুচলে, আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কারানি। বাপ আমার বাবু ঘরে মুনিশখাটা খ্যাত মজুর, এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তোলার মদ ভাটি। ঘর দুয়ার ছেলাপেলা লেখাপড়া বাপের কোনো দিকে নজর নাই। তখন বহু ছোটবেলা, তখন তাকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাঁপ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতক, এত ছোটুতে বিহা কিসের, আর পাঁচটা বিটি ছিলা যেরাম যাচ্ছে স্কুলে তেমনি যা, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টেনে টুনে কোনো রকমে গায়ের স্কুলে ওই নাইন টুকুন। ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহে। তখন কি আর জানত মতো, পুরুল্লার খোট্টাপাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলব, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে। মনে আছে আমার, সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরোনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকাই, তোমার বৌদুদি মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার, সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে, তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হলো কই, কত ব্যস্ত মানুষ তুমি, স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চায়ে বাইরে থাকার সময় গেল বাইরে। একদিক তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ,
ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দুচুক দিয়ে জল গড়াতে আমার তখন মনে পড়ত দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলার আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো, কিন্তু মন ভালো হলে হবে একটা কি, সে মনের খবর লিবার লোক কোথায়। বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মিয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি, তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় তুড়ি দিল মেয়ে, এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আমার সান্ত্বনাও দিতে, তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই না এসব খবর শুনতে, আমি চাই নাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবে চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেয়ে খেতে যাব গঙ্গার পারে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চায়ে, তাই দেখে তুমি বললে, না না মিথ্যে নয় সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়িয়ার জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পারে। দিন ফুরোনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তরে আমার চুড়িদারের উড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি। সে বহু দূরে পুরা মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন লা রা সরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গা গেরামের স্কুল ছুট কাঠকুড়ানি, আমি কি আর বুঝতে পারি তোমার মন আদর করার মানে কি, আমি আর বুঝতে পারি। আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে, ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে লোদির জোরে ফেলতে পারে ঠেলে। বলো না এটা বুঝবো কিরকম করে, কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারছিলে বুঝতে, যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উঠাল পাঠাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে লোদি, অত বড় লোদি পারো নাই বুঝতে, একদম পারো নাই, তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি, তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়। দেখো মানুষে মানুষে কি তফাৎ, দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিয়ে বাড়াইয়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না তোমার মতন পড়াশোনা করা মাস্টার নয় সে, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে, না
নালিশ আমি করব না, কি হবে নালিশ করে, আমাদের এই পুরা দেশটায় সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব, সেখানে গা গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনি আর জায়গা আছে বলো। তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি বিনাল তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এযুগের বিনাল।